বিগত গভর্নমেন্ট দুর্গাপূজাকে কেন্দ্র করে 2-3 কোটি দিত, এবার আমাদের গভর্নমেন্ট 4 কোটি টাকা দিয়েছে। দিস 4 কোটি ক্রোরস হ্যাভ বিন ডিসবার্সড থ্রু দি ডিপটি কমিশনার্স অফ বাংলাদেশ। এই পর্যন্ত সমস্ত টাকা আমরা মন্দিরে পৌঁছে দিয়েছি। আমি একথা নির্দ্বিধায় বলতে পারি, আমাদের এই দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের কোনো আশঙ্কা, ভয়, ভীতি, চ্যালেঞ্জ নাই। সনাতন ধর্মের ভাই বোনেরা তাদের প্রধান উৎসব শারদীয় দুর্গোৎসব পালন করছে, এবং আমাদের গভর্নমেন্ট, আমার মন্ত্রণালয়, অল প্রিকশনারি মেজার্স হ্যাভ বিন টেকেন আপ টু প্রিভেন্ট এনি আনটুয়ার্ড ইনসিডেন্ট ফ্রম এনি কোয়ার্টার। আমরা বিভিন্ন স্তরে নিরাপত্তা বলয় তৈরি করেছি, বিজেপি, আনসার, পুলিশ, বিডিবি, বিজেপি, সেনাবাহিনী, র্যাব সতর্ক রয়েছে। আমার মন্ত্রণালয়ে আমরা একটা কন্ট্রোল রুমও স্থাপন করেছি, এবং আমি একথা নির্দ্বিধায় বলতে পারি, আমাদের এই দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের কোনো আশঙ্কা, ভয়, ভীতি, চ্যালেঞ্জ নাই। তো আসুন না আমরা আমাদের অন্তরকে প্রসারিত করি, আমাদের হৃদয়কে আমরা বড় করি, সব মানুষকে নিয়ে থাকার। আমাদের বাংলাদেশ তো বৈচিত্র্যময় দেশ, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কিছু জৈনও আছে, শিখও আছে, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে, পাহাড়ি জনগোষ্ঠী আছে, এদের সবাই নিয়ে থাকাটা, তাদের উৎসবে একে অপরের সাথে শরিক করাটা, এটা বৈচিত্র্য, এটা প্লুরাল সোসাইটির ক্যারেক্টারিস্টিক্স। বাগানের ভিতরে যখন বর্ণিল ফুল থাকে নানা বর্ণে, কিছু সুগন্ধি দেয়, কিছু দৃষ্টিনন্দন, এগুলো বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে। বাংলাদেশ এটা বাগানের মতো। আমি আমার মন্ত্রণালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে, ইমাম মসজিদ কল্যাণ ট্রাস্ট আছে। বিগত গভর্নমেন্ট 2 কোটি দুর্গাপূজাকে কেন্দ্র করে 2-3 কোটি দিত, এবার আমাদের গভর্নমেন্ট 4 কোটি টাকা দিয়েছে। দিস 4 কোটি ক্রোরস হ্যাভ বিন ডিসবার্সড থ্রু দি ডিপটি কমিশনার্স অফ বাংলাদেশ। এই পর্যন্ত সমস্ত টাকা আমরা মন্দিরে পৌঁছে দিয়েছি। গতকাল ছিল, পরশু ছিল, আমাদের হাতে আরও কিছু টাকা ছিল, বেশি মন্দির আমি কালেকশন করেছি, তো বেশি হওয়ার কারণে তাদের অ্যামাউন্ট একটু কমে গেছে, কিন্তু দে হ্যাভ রিসিভড দি অ্যামাউন্ট। এবং প্রবারণা পূজা বৌদ্ধদের, ওখানেও আমরা যাবো। আমি একটা ওই জাহাজ বসানো তাদের একটা রিচুয়াল আছে, ওটাতে অংশগ্রহণ করব। অতএব আপনারা নির্বিঘ্নে ধর্ম কর্ম, ধর্মচর্চা, ধর্ম পালন, ধর্মপর্চা, ধর্ম অনুশীলন করতে পারবেন। কোনো দুর্বৃত্ত, কোনো কালপ্রিটস যদি কোনো আপনারা কোনো ধরনের আশঙ্কা করেন, তাহলে আমাদের কন্ট্রোল রুম আছে, লোকাল থানায় ভিজিলেন্স টিম আছে, প্রশাসনের কাছে আছে, আপনাদের কাছে তাদের নাম্বার আছে, দিবেন এবং ধরে ফেলবেন। সে যেই দলের হোক, যেই মতের হোক, ধরে ফেলবেন, এবং এক্সিস্ট অ্যাকর্ডিং টু এক্সিস্টিং ল আমরা তাদের সর্বোচ্চ শাস্তি বিধান করব। আমি তো এটাও বলি, অতীতেও যারা উপাসনালয়ে হামলা করেছে, মামলাগুলো পড়ে আছে, আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলেছি যে এগুলো অপরাধী কারা, তাদেরকে ধরে আইনের আওতায় এনে বিচার করতে হবে। কারণ বিচারহীনতা যদি থাকে, তাহলে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, বিচার না হওয়ার নামান্তর। আমি আমার দেশে বাস করব, আমি বিচার পাবো না কেন? আমাদের হাতে যদি সময় বেশি থাকত, আমরা একটা সেট এক্সাম্পল সেট করে যেতে পারতাম সময় আমাদের কম, তারপর আমরা চেষ্টা করে যাবো।